আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনে এবার নৌকর মনোনয়ন প্রত্যাশী ফেসবুকে ভাইরাল পাঁচ নম্বর গালা ইউনিয়ন পরিষদের তৃতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন। ইতিমধ্যেই দ্বাদশ সংসদে নিজেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতিপূর্বে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিষয়ে বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিলেন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে দলের অন্যান্যদের চেয়ে যোগ্য প্রার্থী দাবি করে নৌকা প্রতীকের মনোনয়ন চান আব্দুল বাতেন। ১৯৪৮ সালে গালা ইউনিয়নের হাটবাইরা গ্রামে জন্মগ্রহণকারী আব্দুল বাতেন ১৯৬৪ সালে মেট্রিক, ১৯৬৬ সালে আইএ এবং ১৯৬৮ সালে বিএ পাস করেন। ১৯৬৪ সালে তৎকালীন পাকিস্তানি শাসক আইয়ুব খান বিরোধী আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন। ১৯৬৯ সালে গণ আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন, সে সময় তিনি কারারুদ্ধ হন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তার দুই ভাই ও ভাগিনা সহ পরিবারের মোট চারজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে হত্যার পর তিনি তৃতীয়বারের মতো কারাবরণ করেন। পরবর্তীতে তিনি বাণিজ্যিক অডিট অধিদপ্তরের সুপারিনটেন্ডেন্ট হিসাবে বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। ১৯৭২ ও ২০১৬ সর্বশেষ ২০২১ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে গালা ইউনিয়নের তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। বিলাসিতাহীন সাধারণ জীবনযাপনকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন গাছগাছালির ছায়াঘেরা হাটবাইরা গ্রামের বাড়িতে বাপদাদার আমলের জীর্ণশীর্ণ একটি দোতলা টিনের ঘরে বসবাস করেন। নিজ বাড়ি থেকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত জনসেবায় সম্পৃক্ত থাকেন তিনি। নিজেকে সৎ ও দুর্নীতিমুক্ত চেয়ারম্যান আখ্যা দিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বলেন, মোহাম্মদ আব্দুল বাতেন, চেয়ারম্যান পাঁচ নম্বর গালা ইউনিয়ন পরিষদ। আমি বর্তমান চেয়ারম্যান, নৌকার প্রতীক নিয়ে আমি পরপর দুইবার নির্বাচিত হয়েছি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমার সততার জন্যে দিন রাত আমি মানুষের, দুঃখী মানুষের সেবা দেওয়ার জন্যে মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ২০১৬ সালে এবং ২০২১ সালে আমাকে বিপুল ভোটে ইউনিয়নের বিজয় করে ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করেছেন। এর পূর্বেও আমি দেশ স্বাধীনতার পরে চেয়ারম্যান ছিলাম। এইবার দিয়া আমি আওয়ামী লীগের মনোনয়নে তিনবার এই অত্র ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছি। আমি ১৯৬৪ সালে এসএসসি পাশ করে কলেজে ভর্তি এবং কলেজে ভর্তি হওয়ার পরের থেকে আমি ছাত্রলীগে যোগদান করি। আমার রাজনৈতিক গুরু ছিলেন তৎকালীন সময়ে রাজশাহী ইউনিভার্সিটির ভিপি জনাব আব্দুর রহমান এমসিএ। তাহার হাত ধরে আমরা এই ছাত্রলীগ করি এবং আওয়ামী লীগে যোগদান করি। আমি সৎভাবে জীবনযাপন করি। আমি এই ইউনিয়নের তিনবার চেয়ারম্যান, আমার কিছুই নাই। আমি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, তার আদর্শ, তার অনুপ্রেরণা আমি ধারণ করে আমি মানুষ হয়েছি এবং এখনও আমি সেই অবস্থায় বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমি রাজনীতি করি, আওয়ামী লীগ করি। আমি কোনোদিন বিচ্যুত হই না। এই শাহজাদপুরে কত নেতা কত দলে যোগদান করে আওয়ামী লীগ দল করেছে, এখন তারাই আওয়ামী লীগের কাণ্ডারি কর্ণধার। কিন্তু বিপদের সময় আওয়ামী লীগের অসময়ে তারা কেউ ছিল না। আমরা আওয়ামী লীগের পরীক্ষিত সৈনিক, তারাই আমরা ছিলাম। আমি বর্তমানে জনগণের সেবা করে চলছি। মানুষ জানে আমি কোন ধরনের লোক, আমার কি আছে, আমার কিছুই নাই। আমি ২৭ বছর সরকারি গভর্নমেন্ট কমার্শিয়াল অডিটে সুপারিনটেন্ডেন্ট পদে আমি চাকরি করেছি। আমার বাড়িতে এখান বেড়াও নাই। সেই বাপদাদার আমলের একটা ভাঙা টিনের ঘরে আমি বসবাস করে আসছি। যদি নেত্রী আমাকে এই সাজাতপুর সিরাজগঞ্জ ৬ আসনের যদি মনোনয়ন দেন, আমি মানুষের সাথে করে এই সাজাতপুরের ১৩টা ইউনিয়নের গ্রামগঞ্জের কীভাবে উন্নতি করতে হয় আমি দেখা দেবো। ভবিষ্যতের
যেনারা আসবেন সেই সমস্ত এমপি সাহেবদের একটা দৃষ্টান্ত স্থাপন করে আমি যাব। তাই উপজেলা আওয়ামী লীগের প্রবীণ ব্যক্তি হিসাবে দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জাতীয় সংসদে কথা বলার জন্য একটু সুযোগ চেয়েছেন। শাহজাদপুরবাসীর সমস্যার সম্ভাবনা দুঃখ বেদনার কথা বলিষ্ঠ কণ্ঠে জাতীয় সংসদে তুলে ধরতে নৌকার মনোনয়ন চান আব্দুল বাতেন। তিনি আশা করেন সততা ও ন্যায়পরায়ণতার পাশাপাশি আওয়ামী রাজনীতির প্রবীণ ব্যক্তি হিসাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাকে মূল্যায়ন করবেন। তবে শেষ মুহূর্তে নৌকার মনোনয়ন যাকেই দেওয়া হবে তার হয়ে কাজ করার কথা দৃঢ়তার সাথে ব্যক্ত করেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত, নিউজ ডেস্ক।